प्राय 5000 बछर आगे थेके शुरू हवा बांधानी शाड़ी किन्तु ट्रेडिशनल शाड़ी जा आजो बानानो हय भारतेर विभिन्न प्रान्ते। এই শাড়ির সবচেয়ে পুরনো খোঁজ পাওয়া যায় ইন্ডাস ভ্যালি যুগে, যেখানে ডাই করা হতো কাপড়। এখানে আমরা এসেছি, খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, খুব সুন্দর জায়গা। কি হচ্ছে না, যোধপুরের যে ফেমাস বাঁধানি শাড়ি, একদম একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রিন্ট, খুব সুন্দর একটা প্রিন্ট, ঠিক আছে, সেই প্রিন্টেড শাড়ির শোখানো হচ্ছে এখানে। সমস্ত প্রিন্টিংগুলো করা হয়ে যায় অলরেডি, এবং এই জায়গাটা অনেকটা ফ্ল্যাট এবং অনেকটা বড়, সূর্য ওঠে এবং এখানে কয়েকশো শাড়ি শোকানো হচ্ছে রং বেরঙের, হলুদ, নীল, পিঙ্ক, লাল এবং মাল্টি কালার্ড শাড়িও এখানে শোকানো হচ্ছে। বাঁধানি শাড়ি কিন্তু যোধপুরের একটি ফেমাস প্রিন্টেড শাড়ি, যেটা শাড়ি হিসেবেও পরা যায়, যেটা ঘাগরা হিসেবে পরা যায়, ওড়না ব্যবহার করা হয়, এবং আমরা মাঝে মাঝেই এগুলো ঘাগরা হিসেবে পরে ওড়নাগুলোকে ব্যবহার করি, বাঁধানি প্রিন্ট। কি সুন্দর রং বেরঙের এখানে প্রিন্ট করা হচ্ছে। ইন্ডাস ভ্যালির কিছু 6th সেঞ্চুরির পেন্টিং বা আঁকায়, যেখানে বুদ্ধর কিছু পেন্টিংও রয়েছে, বাঁধানি ডট দিয়ে সেটি কিন্তু কারুকার্য করা আছে। कितने दिन से काम करते हो आप? मैं बहुत दिन हो गया। বলা হয় আলেকজান্ডারের যুগেও নাকি বাঁধানি শাড়ির উল্লেখ আছে তার কিছু নথিপত্রে। উনি ভারতের কিছু অসাধারণ প্রিন্টেড কটনের কথা মেনশন করেছেন সেই সমস্ত নথিপত্রে। প্রথম বাঁধানি শাড়ি পরার কথা উল্লেখ আছে ইতিহাসের কিছু বইয়ে, এবং বলা আছে যে প্রথম এই শাড়িটি পরা হয় বানা ভট্টের হর্ষচরিতার রাজকীয় বিবাহের সময়। বলা হতো বাঁধানি শাড়ি নতুন বউয়ের জীবনে দারুণ ভবিষ্যৎ নিয়ে আসে। অজন্তা ইলোরার দেওয়ালে বাঁধানি শাড়ির উল্লেখ কিন্তু আজও পাওয়া যায়। রাজস্থানে গিয়েছিলাম আমরা, সেখানে ডাই করা বাঁধানি শাড়ি আমরা দেখেছিলাম রাজস্থানের যোধপুরে। इससे क्या पगड़ी भी बनता है? नहीं, सिर्फ पगड़ी भी बनता। খুব সুন্দর করে ডাই করার পরে প্রতিটি শাড়ি কিন্তু টান টান করে মেলে রাখা হয়েছিল। আমাদের ভারতবর্ষে বাঁধানি শাড়ির কাজ শুরু করেন গুজরাটের খত্রি কমিউনিটি। আজও গুজরাটেই বাঁধানি শাড়ি তৈরি কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আজ থেকে প্রায় 400 বছর আগে বাঁধানি শাড়ি জামনগরে প্রথম আসে। এশিয়া, ভারত আর সুদূর পূর্বে কাপড় মালিকরা ডাই করা কাপড় বিক্রি করতেন অনায়াসে। জামনগরে যখন মানুষ বাঁধানি শাড়ি পছন্দ করতে শুরু করল, তার চাহিদা সবচেয়ে বাড়ল, এবং সেটি রাজস্থান এবং গুজরাটে খুব ভালোভাবেই লোকে পছন্দ করল। ওনাদের শাড়ি ঘাগরাচলিতে আমরা বাঁধানি প্রিন্টই বেশি দেখেছিলাম, এমনকি ট্রেডিশনাল কিছু পেন্টিংয়েও বাঁধানি শাড়ি আমরা দেখেছি সেখানে। ভারতবর্ষের অনেক বড় বড় দোকানে বান্ধনি শাড়ি খুব সহজেই পাওয়া যায়। মোটামুটি দাম ৮০০ থেকে ৯০০ টাকা থেকে শুরু হয় এবং সেটি ১০০০, ২০০০, ৩০০০, ৫০০০ টাকাও পাওয়া যায়। खूब भालो क्वालिटी बांधनी पेते होले आपनाके किन्तु राजस्थान बा गुजरात थेकेई किनते होबे।